আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবাইকে বাংলা রান্নাঘরে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের কিভাবে ওভেন ছাড়াই পিজা তৈরি করতে হয় সেই রেসিপিটি শেয়ার করব। এই পিজা কিন্তু ছোট বড় সবারই কিন্তু খুবই পছন্দের একটি খাবার। আমি খুব অল্প উপকরণে এই পিজাটা ঘরে তৈরি করব, কিন্তু আমরা অনেকেই বাসায় তৈরি করতে গিয়ে অনেক ঝামেলার সম্মুখে পড়ি। তো আজকে আশা করব আমার এই রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন, আর দেখে অবশ্যই বাসায় ট্রাই করলে নিরাশ হবেন না। চলুন দেরি না করে দেখে নিই। প্রথমেই আমি এখানে একটা বলে হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি, হালকা কুসুম গরম করে। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ ইস্ট। এই ডোটা তৈরি করার জন্য পরিমাণটাও খুবই জরুরি। 2 চামচ চিনি দিয়ে দিলাম, 3 চামচের মতো রেগুলার তেল। এখন এটা আমি ভালো করে মিক্স করে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পরে দেখুন ইস্টগুলো ফুলে অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 2 কাপ ময়দা দিয়ে দেব। আপনারা চাইলে ঘরে থাকা রেগুলার আটা দিয়েও করতে পারেন। আর সাথে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এখন এই ডোটা আমি তৈরি করে নিচ্ছি। আমার এখানে অতিরিক্ত কোনো পানির প্রয়োজন হয়নি। আপনারা তৈরি করতে যদি পানির প্রয়োজন হয় তাতে করে আপনারা একটু মিশিয়ে নিতে পারেন। আসলে বলে কিছু অতটা বোঝানো যায় না, যতটা না দেখে বোঝা যায়। তো আপনারা একটু খেয়াল করে দেখলেই বলার চেয়েও বেশি বুঝতে পারবেন। এই তো ডোটা হয়ে গেছে। এখন এটা আমি হাত দিয়ে একটু ফোল্ড করে আর 1 চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এটা আমি মেখে 10 মিনিটের জন্য আবারও রেখে দেব। আর 10 মিনিট হতে হতে এখানে আমি কিছু চিকেন নিয়েছি। চিকেনগুলো আমি একটু ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা রসুনের পেস্ট, 7 মতো লবণ, 1 চামচ সয়া সস, 1/2 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, 1/2 চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ টমেটো সস দিয়ে আমি এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই চিকেনগুলো হাতে সময় থাকলে 10 মিনিটের জন্য রেখে দিতে পারেন। আর এদিকে চুলায় আমি একটা প্যান অলরেডি বসিয়ে দিয়েছি আর তার মধ্যে বাটার দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে মাখিয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনের সাথে আরও দিয়ে দিয়েছি আমি একটা বড় আকারের পেঁয়াজ কুচি করে। তো আমি চিকেনের মধ্যে কালারটা একটু ভালো আসার জন্য পাপরিকা পাউডার দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ। তো বাচ্চারা খাবে তাই আমি লাল মরিচের গুঁড়াটা ব্যবহার করিনি, আপনারা চাইলে লাল মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। আবার আমি একটি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চিকেনটা কুক করা হয়ে গেছে। আর এদিকে পিজার ডোটা দেখুন ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এখন এটা আমি আরেকটু মথে নিচ্ছি। মথে নেওয়ার পরে যে প্যানটার মধ্যে আমি চিকেনগুলো ভেজে নিয়েছি সেই প্যানটায় অলরেডি বাটার লাগানোই আছে। তো এখানে আমি রুটিটা হাত দিয়ে দিয়ে এভাবে চেপে চেপে করে নিচ্ছি। রুটিটা কীভাবে প্যানটার মধ্যে দিয়েছি, আমি মাঝখান দিয়ে রুটির মতো রেখে চারের দিকে কিন্তু একটু উঁচু করে দিয়েছি। আর এখন আমি কাঁটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে দেব। ছিদ্র ছিদ্র করা হয়ে গেছে। আর এখন আমি হোমমেড পিজা সসটা দিয়ে দেব। এই হোমমেডের পিজা সসটার রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। খুবই সহজভাবে আমি সসটা আপনাদের তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। তো এটা আমি ব্রাশ দিয়ে ভালো করে পিজার গায়ে মাখিয়ে দেব। সসটা মাখানো হয়ে গেছে আর চিজগুলো আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। 2টি পর্যায়ে আমি চিজ ব্যবহার করব। এরপর চিকেন আর পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেব। তো এখানে অল্প কিছু ক্যাপসিকাম ছিল ফ্রোজিং করা, তো ওই
ক্যাপসিকাম গুলো আমি উপরে দিয়ে দিচ্ছি। কিছু টমেটো কুচি করে রেখেছি সেগুলোও দিয়ে দিব। আবার আমি চিজ উপর দিয়ে দিয়ে দিব। সবশেষে আমি পিজার যে রুটিটা একটু চারিদিকে ফুলিয়ে রেখেছিলাম সেই অংশটার মধ্যে আমি একটু পিজা সসটা ব্রাশ করে দেব। সেই ঢাকনাটা আমি একটু টিস্যু দিয়ে আটকে দিলাম যাতে ভাপটা না বের হয়ে যায়। আর এটা চুলায় বসিয়ে দিয়েছি। আর আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আমি চুলার আঁচটা কতটুকু লো রেখেছি। আমি পাওয়ারটা 200-এর মধ্যে রেখেছি আর 35 থেকে 40 মিনিটের মধ্যে এই পিজাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো এই তো পিজাটা হয়ে গেছে, এখন এটা আমি পরিবেশন করে নিচ্ছি। আর একটু কেটে দেখাচ্ছি এইটা কতটা স্মুথ আর কতটা ভালো হয়েছে। এই তো দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে একটু চেপে চেপে দেখাচ্ছি। তো এইভাবে অল্প উপকরণে ঘরে বসেই কিন্তু পিজাটা আমি তৈরি করে নিলাম। আশা করবো আজকের এই পিজা বানানোর রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে আমাকে জানাবেন, অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যায়। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।